ফাইনালি আমাদের সবার প্রিয় সোনিয়া ক্যারেক্টার অ্যাবিলিটি কিন্তু চেঞ্জ হতে চলেছে এবং Ob42 আপডেট নিয়ে কিন্তু অনেকগুলো লিকেজ আপডেট হয়ে গেছে এখন পর্যন্ত। সো সেই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিব। সোনিয়া ক্যারেক্টার যারা আসলে বর্তমানে ইউজ করতেছো তাদেরকে বলে দিচ্ছি, আপডেটের পরে তোমাদের প্রিয় ক্যারেক্টারটি আর থাকছে না, মানে ক্যারেক্টারটি থাকছে বাট অ্যাবিলিটি কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। যে স্কিলটা রয়েছে সেই স্কিলের কিন্তু অনেকগুলো পরিবর্তন হবে এবং সোনিয়ার চাইতে বেস্ট ক্যারেক্টার কিন্তু আমাদের গেমের মধ্যে আসতেছে। তো সেই বেস্ট ক্যারেক্টারটা কী এবং সেটার অ্যাবিলিটি কী হতে চলেছে সেটা কিন্তু এই ভিডিওতে বলে দিব, এবং Ob42 আপডেটের পর কী কী নতুন আপডেট গেমের মধ্যে দেখতে পাবা সেটা কিন্তু অল্পতে এই ভিডিওতে বলে দেবো। কথা না বলে চলো আজকের ভিডিওটা শুরু করি। অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও, ভিডিওটা অবশ্যই একটা শেয়ার করে দিও। তোমরা দেখছো হার্ট বিডি গেমিং অফিসিয়াল ইউটিউব চ্যানেল। সো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। তো ফ্রেন্ডস, মোটামুটি সোনিয়া ক্যারেক্টার নিয়ে কিন্তু আমরা সকলেই অসন্তুষ্ট, মানে সবাই কিন্তু খুবই মানে এটার প্রতি ক্ষোভ রয়েছে। সো যাই হোক, আপডেটের পরে সেটা থাকছে না, কেমন হচ্ছে সেটাও কিন্তু এই ভিডিওতে বলে দিব। সো তার আগে চলো Ob42 আপডেটের কিছু লিকেজ দেখে নেই। স্ক্রিনের উপরে দেখতে পারতেছো ফ্রেন্ডস, Ob42 আপডেটস উডপেকার টাইগার টোকেন ম্যাটেরিয়াল ইউজ টু বি ইম্প্রুভড ক্যারাপিনাস স্কিন ইট ক্যান বি অবটাইন্ড অ্যাট দি ইভেন্টস অর ডাইরেক্টলি ইন দ্য স্টোর ইবো উডপেকার। সো বুঝতে পারতেছো ফ্রেন্ডস, আপডেটের পরে কিন্তু আমরা Ob42 আপডেটের পরে কিন্তু ইবো উডপেকার দেখতে পাবো এবং সেটার নাম কিন্তু হবে উডপেকার টাইগার, এবং টাইগার টোকেন দিয়েই কিন্তু আমাদেরকে সেটাকে আপডেট করতে হবে। তো যাকে এটা তো বুঝতে পারলাম Ob42 আপডেটের পরে কিন্তু আমাদের উডপেকারের ইবো গান আসতেছে। সো তারপরে ফ্রেন্ডস, Ob42 আপডেটের পরে কিন্তু আমাদের ম্যাপে পরিবর্তন আসবে, সেটা বড়সড় একটা পরিবর্তন। কেমন হবে স্ক্রিনের উপর দেখতে পারতেছো ফ্রেন্ডস, আমাদের ম্যাপে কিন্তু আসলে আইসের যে ম্যাপ রয়েছে সেটা তোমরা দেখতে পারবা, আইসল্যান্ড ম্যাপ কিন্তু তোমরা দেখতে পারবা। ম্যাপের মধ্যে বরফ পড়বে উপর থেকে এবং পুরোটা কিন্তু ম্যাপ কিন্তু বরফে সাদা হয়ে যাবে। সো এটা মূলত আসলে আমাদের উইন্টার ইভেন্টে হয়ে থাকে, যেহেতু সামনে উইন্টার সিজন আসতেছে সেই জন্য কিন্তু আমাদের ম্যাপের মধ্যেও কিন্তু উইন্টার তোমরা দেখতে পারবা। সো সম্পূর্ণ ম্যাপটা কিন্তু একদম বরফে ডেকে যাবে, এটা কিন্তু আমাদের উইন্টার ইভেন্টের জন্য হয়ে থাকে। সো পরবর্তীতে উইন্টার ইভেন্ট নিয়ে কেমন হচ্ছে বা উইন্টার ইভেন্ট কেমন হবে সেটা নিয়েও কিন্তু ভিডিও আসবে। তো যাই ফ্রেন্ডস, ফাইনালি অনেকেই কিন্তু বলছে আপডেটের পর সোনিয়া ক্যারেক্টার চেঞ্জ হবে কিনা বা স্কিল বা অ্যাবিলিটি পরিবর্তন হবে কিনা। হ্যাঁ ফ্রেন্ডস, গাইন আমাদের কি ইতিমধ্যে কনফার্ম করেছে যে আপডেটের পরে কিন্তু আমাদের যেই সোনিয়া ক্যারেক্টার রয়েছে দেখতে পারতেছে স্ক্রিনের উপরে সেটা কিন্তু এখানে ক্রস দেওয়া আছে, মানে স্টপ করে দেওয়া হয়েছে। সো ফ্রেন্ডস, আসলে গেমের মজাটা কিন্তু এই আপডেটের পরপর মজাটা অনেকটাই নষ্ট হয়ে গেছে, কারণ আমাদের যেই ক্যারেক্টারটা রয়েছে আমাদের দ্বিমাত্রিক ক্যারেক্টার এবং আমাদের যে সোনিয়া ক্যারেক্টার দুইটা মিলে গেমটাকে কিন্তু একদম 12টা বাজাই দিছে। তো যাই ফ্রেন্ডস, আপডেটের পরে কিন্তু আমাদের সোনিয়া ক্যারেক্টারের অ্যাবিলিটিটা অনেকটাই পরিবর্তন হবে, এখন যেটা রয়েছে সেটা থাকবে না, হয়তো টাইমিং বাড়িয়ে দিবে অথবা কিন্তু স্কিলটাই কিন্তু সম্পূর্ণ পরিবর্তন করবে গাইন আমাদেরকে যেটা জানাইছে। বাট মজার বিষয় হচ্ছে Ob42 আপডেটের পর কিন্তু নতুন আরেকটা ক্যারেক্টার আসবে। তোমরা সকলেই জানো প্রত্যেক আপডেটের পরপর কিন্তু নতুন ক্যারেক্টার অ্যাড করে দেয় গাইন ফ্রি ফায়ার। এইবারের ক্ষেত্র সেটাও হচ্ছে Ob42 আপডেটের পরে কিন্তু আমরা নতুন একটা ক্যারেক্টার দেখতে পারবো। সেটা কেমন হবে স্ক্রিনের উপর আমরা দেখে নিয়ে দেখতে পারতেছো। এখানে কিন্তু আমরা দেখতে পারতেছি দুইটা ক্যারেক্টারের স্কিল উপরে তোমরা দেখতে পারতেছো, একটা কিন্তু নিচে যে সার্ফবোর্ড থাকে যেটা দিয়ে আসলে সুইং করা যায়, মানে স্কাইটিং করা যায়। সো ওইরকম টাইপের একটা নতুন ক্যারেক্টার আসবে যেটা কিন্তু স্পিড বাড়িয়ে দিবে, হয়তো এরকম মনে হচ্ছে। তো ফ্রেন্ডস, যেটা আমি বুঝতে পারতেছি এখন কিন্তু দৌড়ের একটা ক্যারেক্টার আছে, মানে 3বার তুমি স্পিডে দৌড় দিতে পারবা, সাথে ওই ক্যারেক্টারটা লাগাইলে হয়তো মানে বেস্ট একটা অ্যাবিলিটি হবে দুইটা মিলিয়ে। তো যে ফ্রেন্ডস, এতটুকুই বুঝতে পারতেছি যে নতুন ক্যারেক্টার অ্যাড হবে, মানে দুইটা মিলে আমি যেটা বুঝতে পারলাম নতুন একটা ক্যারেক্টার অ্যাড হবে এবং আমাদের সোনিয়া যে ক্যারেক্টার রয়েছে সেটা কিন্তু ফ্রেন্ডস অ্যাবিলিটি পরিবর্তন হবে। এটা কনফার্ম ধরে রাখো যে আপডেটের পরে সোনিয়া ক্যারেক্টারের অ্যাবিলিটি 100% চেঞ্জ হয়ে যাবে এবং নতুন একটা বেস্ট ক্যারেক্টার দেখতে পারবা। সো বুঝিয়ে দিলাম তোমাদেরকে Ob42 আপডেট সম্পর্কে। আরও ভিডিও দেখতে হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। সো ভিডিওতে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।